আইপিএল ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লীগ। এই লিগে যেমন রয়েছে টাকার সরাসরি, তেমনি নিজেকে রাঙিয়ে তোলবার সুযোগ। ভারত সহ সারা বিশ্বের ক্রিকেটাররা আইপিএল এ খেলার স্বপ্ন বোনেন, কেউ সেই সুযোগ পান, আবার কেউ পান না। গত কয়েক বছর ধরে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নিয়মিত মুখ হলেও সর্বশেষ আসরে সুযোগ পাননি সাকিব। তবে এবার ভারতীয় গণমাধ্যম ক্রিক ট্র্যাকারের দাবি, আসন্ন আইপিএল এ সুযোগ পাবেন 5 বাংলাদেশি ক্রিকেটার। ভারতীয় সে গণমাধ্যম বলছে, টি টোয়েন্টি বিশ্বকাপ ও বিভিন্ন ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্সের উপর ভিত্তি করে আইপিএল এ সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত ও অধিনায়ক সাকিব আল হাসান। তবে সবকিছুই পরিষ্কার হবে আইপিএল এর নিলামের দিনই। অতি দ্রুতই আয়োজিত হবে এই অনুষ্ঠান, সেখানেই জানা যাবে কোন কোন ক্রিকেটার সুযোগ পাচ্ছেন আগামী আসরে। তবে অন্যান্য বারের থেকে এবার ফ্র্যাঞ্চাইজিগুলো যে বাংলাদেশের ক্রিকেটারদের উপর দৃষ্টি রাখছেন তা তো নিশ্চিতভাবেই বলা যায়।